আসসালামু আলাইকুম, নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের আম বাগান, এগুলো হচ্ছে বাড়ি ফরাম। কি পরিমাণ মুকুল এসেছে প্রত্যেকটা গাছে, ছোট ছোট গাছ, ডালপালা অল্প, তারপরে অনেক মুকুল এসেছে। এখন গাছের পরিচর্যা বিষয়ে আপনাদের সাথে কিছু তথ্য শেয়ার করব। সেটা হচ্ছে এই সময় আপনার মুকুল অলরেডি ফুটে গেছে, মুকুল ফোটা অবস্থায় কোনোভাবে স্প্রে করা যাবে না, কোনো কিছু দিয়ে না, এমনকি শুধু পানি দিয়েও স্প্রে করা যাবে না। এই জন্য মুকুল ফোটার আগেই একবার স্প্রে দিতে হয়, এবং মুকুল ফুটে যখন গুটি হয়ে যায় মুসুর দানা, তখন স্প্রে দিতে হয়। এই জন্য এই বিষয়টা লক্ষ্য রাখবেন। অনেকেই মনে করেন যে অনেক পোকামাকড় হয়েছে এই জন্য স্প্রে করেন, আসলে এই সময় স্প্রে করলে আপনার মুকুলগুলো সব নষ্ট হয়ে যাবে। এই জন্য যত পোকামাকড় হোক না কেন, আপনাকে মুকুল ফোটা অবস্থায় কোনোভাবে স্প্রে করা যাবে না। এখানে তো অসংখ্য মুকুল, এগুলো তো সব মুকুল টিকবে না, এখান থেকে ঝরে যাবে, গুটি কয়েক মুকুল টিকবে বা গুটি টিকবে। এরপরে পরবর্তীতে আপনার আমে যে সমস্যাটা হয় সেটা হলো আপনাকে হপার খুব আক্রমণ করে। দেখতে পাচ্ছেন এখানেও কিছু হপার দেখা যাচ্ছে। এই হপারগুলো আপনার আমকে দাগ করে ফেলে এবং আমের গোটার রস চুষে ফেলে, এই জন্য রস শুকিয়ে যায় এবং গোটাটা ঝরে যায়। এই জন্য আপনাদেরকে এই হপার নির্মূল করতে হবে। এই জন্য আপনি এর পরবর্তীতে যখন আমের গুটি হয়ে যাবে তখন কার্বেন্ডাজি ম্যানকোজি মিক্স করে একটা স্প্রে দিবেন, এবং পাশাপাশি আপনার ইমিডাক্লোরপিড এবং সাইপারমিথিন দিতে পারেন, অথবা ল্যামডা সাইহ্যালোথ্রিনও দিতে পারেন। তবে আপনার ভালো হয় সাইপারমিথিন এবং ইমিডাক্লোরপিড সাথে, আর সাথে যদি আপনার ম্যানকোজি বা কার্বেন্ডাজি মিক্স করে স্প্রে করেন তাহলে ভালো একটাই হবে। দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ প্রায় প্রত্যেকটা গাছেই মুকুল আছে। কিছু কিছু কম আর বেশি। আমরা মুকুল ফোটার আগে স্প্রে করেছিলাম, এবার একটু পোকাটা তুলনামূলকভাবে বেশি মনে হচ্ছে হপার। আবার যখন আমের গুটি হবে তখন কিভাবে পরিচর্যা করতে হবে সে বিষয়ে আবার ভিডিও নিয়ে আসবো। আর আমরা এই আমের গাছ যেহেতু ছোট, 2 বছর বয়স, সেজন্য আমরা আমের নিচে সাথী ফসল হিসেবে সবজি চাষ করব। আমরা চাষ করে রেখেছি অলরেডি। আমরা এখানে বেগুন চাষ করব, বেগুন গ্রিন বল যেটা গোল বেগুন করব, পাশাপাশি মরিচ করব, এবং এখানে কিছু বিটরুট, নতুন একটা ফসল, এই বিটরুট করব। আমরা সে বিষয়ে আপনাদেরকে ধারাবাহিকভাবে ভিডিও দিয়ে যাব। আমরা কিছুদিন আগে ঢ্যাঁড়স লাগিয়েছি, সেখানে পানিও দিয়েছি, সেটা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখিয়েছি। তো ভালো থাকবেন, আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।